অন্তর পরিশুদ্ধ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হিংসা, অহংকার, সন্দেহ, সংশয়, সংকীর্ণতা, আল্লাহ হেফাজত করুক, মোনাফিকি, রিয়া, অন্যের সম্পর্কে কুধারণা, হতাশা, দুশ্চিন্তা, খাঁটিভাবে ধৈর্য ধরতে না পারা ইত্যাদি, এত রোগ থাকলে কাজ হয়? এইসব গুণাগুলো ইচ্ছায় অনিচ্ছায় হয়েই যাচ্ছে, মাঝে মধ্যে সব কিছু এলেমেলো লাগে, মনে হয় যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। নিরাশ হবেন না, আল্লাহ তৌফিক দান করুন। এখলাসের সাথে ইবাদত করতে গেলে মন শুধু দুনিয়ার দিকে আকৃষ্ট করে, খুব মানসিক যন্ত্রণা আছে, আমার করণীয় কি? আলহামদুলিল্লাহ আমাদের কেন হয় না? হ্যাঁ, কেন হয় না? আলহামদুলিল্লাহ কোনো প্রেস হয়নি, আলহামদুলিল্লাহ গেলে সাথে সাথে ঘুম চলে আসো, আলহামদুলিল্লাহ। কেন? তো আপনাকেও চেষ্টা করতে হবে, আমরাও চেষ্টা করি, চেষ্টা করেছি তো, বিভিন্ন চেষ্টা আছে। এতগুলি যদি রোগ থাকে তার মানে আপনার চারপাশে পাপ শুধু হ্যাঁ ঘুরফুর করছে, ঘোরাফেরা করছে, মানে পাপে জড়িয়ে আছেন আপনি, আপনার জীবনে বিভিন্ন পাপ করছেন। পাপ থাকলে মানসিক শান্তি হবে না, মানসিক অশান্তিতে থাকবে, আল্লাহর জিকির থেকে গাফিল, দুনিয়ার লোভ লালসা যদি বেড়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা, রাতারাতি বড়লোক হইতে হবে, রাতারাতি বড়লোক হইতে হবে, টার্গেট বানিয়েছেন আপনি এখন থেকে, যেমন একটা ঢাকার মতো জায়গাতে পাঁচতলা একটা টাওয়ার তৈরি করতেই হবে, তাহলে তো অশান্তির শেষ থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় ও আখেরাত, আখেরাত সুন্দর করার চেষ্টা করেন, যা হইলো হইলো আলহামদুলিল্লাহ। সারা জীবন তো এই প্রবাস প্রবাসে কেটে গেল ভাড়া বাসাতে, তো আর এত চিন্তা কিসের জন্য? পরের জন্য বাড়ি বানাবে জন্য, একটা চলার মতো বাড়ি দিতে পারলেই হইলো। হ্যাঁ, আর টাইলস লাগাইতে হবে, মার্বেল লাগাইতে হবে, তো পাকা করতে হবে, কেন? চলার মতো হইলি হইল। আমি আপনি আমাদের বাপ দাদা খড়ের বাড়িতে টালির বাড়িতে থাকতে পেরেছে, দেয়াল বাড়ি থাকতে পেরেছে, আপনার ছেলেরা থাকতে পারবে না? কেন দুনিয়ার সাথে আপনি ছুটেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মানুষ যখন পাপে জড়িয়ে যায় অথবা জিকির আজকার থেকে গাফিল হয়ে যায়, আর আল্লাহ অভিমুখী হয় না, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হয় না, তখন চারিদিক থেকে বিভিন্ন পাপ তখন তার উপর আক্রমণ করে, হ্যাঁ শয়তান আক্রমণ করে, আর পাপের দিকে নিয়ে চলে যায়। দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসেন, দুনিয়াকে তুচ্ছ মনে করেন, আর সবসময় মনে করবেন যে হতে পারে যে এটি হচ্ছে বিদায় নামাজ, এসা পড়ে এসছেন, এটা বিদায় নামাজ। যদি এইটাই মনে করেন তাহলে আপনি চিন্তাই করবেন না যে আমি আগামীতে এই করবো সেই করবো, এই প্ল্যান আছে, এত প্ল্যান করতে যান না, যা হচ্ছে আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ।